প্রবলি এই ওয়ার্ল্ড কাপে আপনারা আমাকে দেখবেন না, বাট আমি এতটুকু বলতে পারি যে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টিম ফর দিস সিরিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কাপ। দীর্ঘদিন ধরে হাঁটুর ইঞ্জুরিতে ভুগছেন তামিম ইকবাল, যে কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তার। এমনকি বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও দলে নেই বাংলাদেশের এই ওপেনার। পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকলেও ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম। বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তামিম বলেন, কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি, যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। ওয়ান ডে ও টেস্ট খেললেও দীর্ঘদিন ধরেই টি টোয়েন্টিতে দলের বাইরে বাঁহাতি ওপেনার। সর্বশেষ 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর প্রায় 17 মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি খেলা হয়নি তার। তবে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি দলে ছিলেন তামিম। যদিও দুই সফরের কোনোটিতেই খেলা হয়নি তার, ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার পর জিম্বাবুয়েতে খেলতে পারেননি ইঞ্জুরির কারণে। পুনর্বাসনে থাকায় খেলা হয়নি ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও, এমনকি দলে নেই নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও।